এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা, কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পাওয়াটাকে কেমন লাগছে? এতটা সামনে থেকে সকালবেলা উঠেই ঘরের রুমের জানলা খুলে যে দেখতে পাবো এটা আশা করিনি। এই গাছগুলো যেগুলো দেখছি এগুলো হচ্ছে কিউই গাছ, মানে দেখুন এইগুলো যত কিছু দেখছেন সব হচ্ছে এলাচ গাছ, পুরোটাই আউটফিশ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ট্রাভেল উইথ বাপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমরা হিলেভার্সে ট্রেক করেছিলাম এবং এই পর্বে আমরা সিকিমেরই একটা অফবিট প্লেস ছায়াতাল ঘুরে দেখব। যারা আগের ভিডিওটি দেখনি তারা ওপরে দেওয়া আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। তো হিলে থেকে বেরিয়ে আমরা এসেছিলাম আবার যে পুরনো হোমস্টে রয়্যাল ভার্সে, সেখানে আমরা দুপুরের লাঞ্চ করলাম, করে এখান থেকে আমরা এবার সোজা যাব ছায়াতাল। তো দেখা হচ্ছে আপনাদের ছায়াতাল হোমস্টেতে, ততক্ষণ রাস্তাটা এনজয় করুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা। My hair out, nobody knew what to do about that. তো আমরা 3:30 নাগাদ ওখানে থেকে বেরিয়েছিলাম আর এখন ঘুরতে বাজে 5টা, পৌঁছলাম সোরেং এ। টোটাল ডিসটেন্স ওখানে থেকে ছায়াতাল 69 কিলোমিটার, সোরেং থেকে ছায়াতালের দূরত্ব 35 কিলোমিটার। সোরেং বাজার ক্রস করে আমরা কিছু দূর এগিয়ে এসেছি, তো শ্রীবাদাম বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো, রচা। তো চা খেয়ে আমরা রওনা দেবো আবার আমাদের গন্তব্যের দিকে। প্রথমে পড়বে কালু, তারপরে হিবার্মিক, তারপরে হিপাতাল, তারপরে ছায়াতাল। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ছায়াতাল থেকে সকলকে স্বাগত জানাই। গতকাল আমরা ওখরে থেকে ছায়াতাল অবধি পৌঁছেছিলাম এবং আসতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো। তাই জন্য আপনাদের আমি ছায়াতালের পরিবেশটা এবং রুমগুলো কেমন, কোথায় আমরা রুম বুক করেছি সেগুলো কিচ্ছু দেখাতে পারিনি। তাই ভাবলাম সকাল সকাল আপনাদের এই রুম ট্যুরটা করিয়ে দিই এবং আশপাশটা দেখিয়ে দিই। কারণ আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটা হচ্ছে ছায়াতাল হেরিটেজ হোমস্টে, যেটা পাহাড়ের একদম টপ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম অসাধারণ, স্বচ্ছ দেখা যাচ্ছে। চলুন আপনাদের কাঞ্চনজঙ্ঘা আগে দেখিয়ে দিই, ওপর দিকটা গিয়ে আরও পরিষ্কার দেখা যাচ্ছে। চলুন ওপর দিকটা দেখাই। এই আমার ব্যাকগ্রাউন্ডে ঠিক কাঞ্চনজঙ্ঘা রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা, এই হোমস্টেটার চারদিকে, মানে দেখুন এইগুলো যত কিছু দেখছেন সব হচ্ছে এলাচ গাছ, পুরোটাই এলাচ বাগানে ভর্তি। আর এটা এটা একটি ওপর দিকে একটু যাওয়ার রাস্তা আছে, এদিকেও এলাচ বাগান রয়েছে মনে হচ্ছে। এই গাছগুলো যেগুলো দেখছি এগুলো হচ্ছে কিউই গাছ, কিউই ধরেছে, একটা ফুল ফুল ধরেছে সবে। ये क्या फिश है भैया? ওই ক্রাউড ফিশ না? ছাগলের খামার রয়েছে।
খুব সুন্দর ভিউ একদম চারদিকে। হ্যাঁ, রাত্রে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে হেরিটেজের একদম ফ্রন্ট ভিউ। ফায়ার করলে এখানে করা হয়, যেটা বনফায়ারের জায়গা। আর এখানে একটা বসার জায়গা রয়েছে। সব কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পাওয়াটাকে কেমন লাগছে? এতটা সামনে থেকে সকালবেলা উঠেই ঘরের রুমের জানলা খুলে যে দেখতে পাবো, এটা আশা করিনি। রুমের জানলাটা খুলেছি, জাস্ট খুলেই পাঁচটা কুমির দেখছি সামনে কাঞ্চনজঙ্ঘা। পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই মাথা থেকে মাথায়। এখন একটু দূরটা উঠছে বলে বোঝা যাচ্ছে, আর আমরা যখন পেলিংয়ের দিকে যাব তখন আরও স্পষ্ট দেখতে পাবো একদম। হ্যাঁ, তোমাদের এখন রুম ট্যুরের ভিডিওটা আমি দেখিয়ে দিই। পাশে দুটো রুম, এই দুটো রুমে আমরা রয়েছি। রুমের ভেতরটা দেখাচ্ছি একটু পরে। এখানে উপরে টোটাল দুটো রুম রয়েছে, আর এই পাশে একটা রুম, আর এদিকে হচ্ছে কিচেন রুম। এখনও খোলেনি, ভেতরটা দেখাবো একটু পরে। আর এখানে বসে আড্ডা মারতে পারেন, ভেতরে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। নমস্কার, মেরা এই হোমস্টে ছায়াতল হেরিটেজ হোমস্টে ওয়েস্ট সিকিম কে পেলিং কে পাস মে হ্যাঁ। আর ইসকা অল্টিটিউড 6500 ফিট হ্যাঁ। এই হোমস্টে পেলে ইয়া টুরিজম কা কোই কনসেপ্ট নাই থা। আচ্ছা, জব 2015 সে টুরিজম কা থোড়া থোড়া ইয়া থোড়া কনসেপ্ট স্টার্ট হো গিয়া, টুরিস্ট আনা শুরু কর দিয়া। মেরা পুরানা ঘর থা, মেরা দাদাজি বানায়া থা, গ্র্যান্ড ফাদার বানায়া থা। আর ইসো থোড়া রিনোভেট করকে মানে ইসে পিছে টয়লেট অ্যাটাচ করকে ইসো থোড়া রুম আচ্ছা করকে ইসে দো রুম বনা দিয়া হ্যাঁ। ইসমে নিউ এক দো রুম অ্যাড কিয়া, চার রুম হো গিয়া। আর এ পুরানা হি ঘরওয়ালা থা। আচ্ছা, পাঁচ রুম অভি চল রহা হ্যাঁ। আর ইসমে বহুত সারে ইয়া কার্ডামম কা খেতি হোতা হ্যাঁ। মেরা বহুত বড়া এ ল্যান্ড হ্যাঁ কার্ডামম কা। আর কিউবি হ্যাঁ, ফ্লাওয়ারিং हम लोग यहाँ पर टूरिस्ट को बर्ड वाचिंग, हाइकिंग, ट्रैकिंग और थोड़ा ट्रेडिशनल कल्चर, ट्रेडिशनल फूड इसमें प्रीफर करता है हम लोग ज़्यादा। हम विलेज में जो मिलता है उसी को प्रीफर करता है ज़्यादा। साइट सीन का कौन सा साइट सीन के लिए यहाँ पर सिंगशोर बीच है, उसके यहाँ पास में ही वाटर गार्डन है। और यहाँ पर श्रीजंगा स्टेचू और स्टडी सेंटर है, उसके पास में यही पास में ही बरसे रोडोडेंड्रन सेंचुरी है। 104 स्क्वायर किलोमीटर का वहाँ पर हाइकिंग ट्रैकिंग कर सकता है। और ये कंचनजंगा, ये माउंट पांडिम, माउंट नरसिंह, माउंट काबरू, ये सब यहाँ से अच्छा सब रेंज दिखाई देता है यहाँ से। मेरा नाम आरबी विस्टा है। आप फोन नंबर बता दीजिए। मेरा फोन नंबर 9734142249। थैंक यू, वेलकम। হেরিটেজের মেইন যে জিনিসগুলো থাকে পুরনো দিনে, এরকম সেই জাতা কাঠের তৈরি সব সামগ্রী। এইটা হচ্ছে একটা রুম আমাদের, ভালোই রুমটা, খুব একটা খারাপ না। এখানে দুটো বেডে দিয়েছিল, আর এখানে সিঙ্গেল বেড আছে, এটা ডবল বেড,
এটা ডবল বেড আর এটা সিঙ্গেল বেড, কিন্তু হিসাবে আপনারা এখানে তিনজন থাকতে পারেন। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। আর এই রুমটার থেকে একদম মানে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন একদম কাঞ্চনজঙ্ঘাকে নিজের চাক্ষুষ দেখতে পারবেন। রুম থেকে বসে বসে আপনাদের দেখাচ্ছি, এই যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। তো বন্ধুরা, ওখরে থেকে ছায়াতালের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপর আমরা ছায়াতাল থেকে পেলিংয়ে সাইট সিন করবো এবং সেগুলি ঘুরে দেখবো নেক্সট ভিডিওতে। আর আরেকটা ইনফরমেশান যেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে এই ছায়াতালে যে আমরা হোমস্টে নিয়েছি, হেরিটেজ হোমস্টে, এর খরচা আমাদের পার ডে পার হেড ইনক্লুডিং ফুডিং লজিং 1300 টাকা। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আরও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।